সিরাজদিখান উপজেলার বৈরাগাদি ইউনিয়নের গোবর্দি রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য হাজি মোহাম্মদ নেকবর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বৈরাগাদি ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান মেহমান ছিলেন পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদ। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শত শত ধর্মপ্রাণ মুসলিমরা ওয়াজ শোনেন। দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, স্যান্ডেল, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।